আসসালামু আলাইকুম রাইটার্স ক্লাব বাসি, আমি নীলামণি গোস্বামী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লেখা ছোট্ট একটি রম্য হরর গল্প, নাম ভুলোমনা ভ্যাম্পায়ার। প্রতিদিন রাত 8টায় নিয়ম করে হাঁটতে বের হই। আজকেও যথারীতি হাঁটাহাঁটি করছিলাম। এমনিতে আমাদের এলাকাটা বড্ড নির্জন, সন্ধ্যার পর রাস্তায় কোনো মানুষজন দেখা যায় না। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। দূরের মাঠে কারা যেন গোল হয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, সবার পরনে সাদা পাঞ্জাবি, একপাশে আবার কালো কাপড় পরে কারা যেন বসে আছে। অবাক হয়ে তাকিয়েছিলাম, হঠাৎ দেখলাম সাদা পাঞ্জাবি পরা একজন হেঁটে হেঁটে এগিয়ে আসছে আমার দিকে। অবশ্য হেঁটে আসছে বললে ভুল হবে, বলা যায় মানুষটা শূন্যে ভেসে ভেসে এগিয়ে আসছে আমার দিকে, তার পা মাটি থেকে কয়েক ফুট উপরে উঠানো। শূন্যে ভেসে আসা মানুষটা হাসি হাসি মুখে আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। কি সুন্দর অপূর্ব সুদর্শন মানুষটা, চেহারা থেকেও কেমন যেন একটা দ্যুতি বের হচ্ছে। গম্ভীর পুরুষালী কণ্ঠে কথা বলে উঠল সুদর্শন লোকটা, আমাকে সাহায্য করো, খুব বিপদে আছি। কি সাহায্য দরকার আপনার? বিশ্বজড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলাম আমি। আমার একমাত্র মেয়ে ভয়াবহ রোগে আক্রান্ত, ধীরে ধীরে তার নিষ্প্রাণ শরীর নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। রাজবৈদ্য বলেছে বিশেষ এক ফুলের গন্ধ শুকলে মেয়েটা বেঁচে যাবে, এটাই তাকে বাঁচানোর একমাত্র উপায়। আর সে বিশেষ ফুল শুধু এক রক্তচোষা ভ্যাম্পায়ারের বাগানে ফোটে। ফুলটা কি এনে দেবে আমাকে? সারা জীবন কৃতজ্ঞ থাকব। অবাক হয়ে গেলাম, আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আমি কিভাবে এনে দেব? তুমি ছাড়া আর কেউ পারবে না এই ফুল আনতে, কারণ বাগানটা তো তোমারই, কাতর কণ্ঠে বলে উঠল লোকটা। হতচকিত হয়ে গেলাম লোকটার কথা শুনে। কি বলে এ লোক, আমি নাকি ভ্যাম্পায়ার? শব্দ করে হাসতে গিয়েও থেমে গেলাম। হঠাৎ মনে পড়ে গেল সব কথা, আজ থেকে 70 কোটি বছর আগে কোন এক ভ্যাম্পায়ারের কামড়ে মৃত্যু হয়েছিল আমার। তারপর থেকে আমিও তাদের মতোই রক্তচোষা হয়ে গিয়েছি। একবার খিদের তাড়নায় এক মৃত পশুর রক্ত খেয়ে বসি, তারপর থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে, সব কিছু ভুলে যাই। আমার বন্ধুরা আমাকে মজা করে মন ভোলা ভ্যাম্পায়ার বলে ডাকে। লোকটার কথায় বেশ মায়া হলো আমার। বাগান আলো করে ফুটে থাকা একমাত্র ফুলটা তুলে এনে তাকে দিয়ে দিলাম। খুশিতে লাফাতে লাফাতে উধাও হয়ে গেল লোকটা, এবং ঠিক তখনই সামনে এসে হাজির হলো কালো কাপড় পরে বসে থাকা একজন মানুষগুলোর মধ্যে একজন। তোমারও কি সাহায্যের প্রয়োজন? কি নিতে এসেছো? হাসতে হাসতে জিজ্ঞেস করলাম আমি। তোমার প্রাণ। মানে? ভ্যাম্পায়ারদের প্রাণ বন্দি থাকে তাদের বাগানে ফুলতে থাকা একমাত্র ফুলের মাঝে। সেই ফুল তুমি দিয়ে দিয়েছো আরেকজনের প্রাণ বাঁচানোর জন্য। এখন আর তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাটা বলেই কালো কাপড় পরা লোকটা নিষ্ঠুর একটা হাসি দিয়ে গলা চেপে ধরলো আমার। নিজের ভুল মনের জন্য আফসোস করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম আমি।